নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা আবার নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে এর আগেও কালকে আমি একটা ট্রান্সফর্মার তৈরির ভিডিও ছেড়েছি এবং আজকে একটা নতুন করে ভিডিও ছাড়ছি, যেটাতে ট্রান্সফর্মার কীভাবে কাজ করে, কীভাবে বানতে হয়, কোথায় কীভাবে কানেকশান করতে হয়, সেই সব সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেলস জানাবো। আজকে কাজ চলছে এখানেতে, এই কাজ চলার সময় এইখানেতে একটা নতুন ট্রান্সফর্মার বান্ডলিং করা আছে, যেটা আপনারা দেখবেন এখানে পুরো কোনো কানেকশান নেই, যেখানেতে এইখানে ইনপুট দেওয়া আছে আর এইদিকে আউটপুট দেওয়া আছে। আচ্ছা, এইদিকে দেওয়া আছে প্রাইমারি, এইদিকে হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। এইটা কানেকশান করা নেই। আবার একটা নতুন ট্রান্সফর্মার আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে কানেকশান করা হয়ে গেছে। যে কানেকশান এখানে দেখানো হয়েছে, মোট 6টে লিড বার করা আছে, যেখানে আছে এখানে লাল কালো, এটা হচ্ছে সেকেন্ডারি, যেটা আপনার ইউনিটের সাথে যোগ হবে। আর আরেকটা আছে যেটা হচ্ছে আপনার প্রাইমারি, যেটা হচ্ছে প্রাইমারি এই যে 100 ভোল্ট, সেই 100 ভোল্টে প্রথমে আপনাদের যখন দেখানো হচ্ছে, এটা হচ্ছে কালো কমন, এটা হচ্ছে লাল, লালটা এটা টোটাল হচ্ছে 80 ওয়াটের ট্রান্সফর্মার। এই 80 ওয়াটের ট্রান্সফর্মার মধ্যে এটা হচ্ছে 80 ওয়াট, তারপরে নীলটা হচ্ছে 40 ওয়াট, আর হলুদ হচ্ছে 20 ওয়াট। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে বাইন্ডিং করা আছে। এরপর আপনাদের একটা দেখাবো, যে ট্রান্সফর্মার তৈরির পর যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যেমন এই ট্রান্সফর্মারটা তৈরি হয়েছে, এই ট্রান্সফর্মারটা রেডি আছে, এই ট্রান্সফর্মারটা রেডি হয়েছে। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা করেছি তার জন্য যে আপনাদেরকে প্রাইমারি সেকেন্ডারি ব্যাপারটা বলা হয়নি আগেরবারে, তা এটা হচ্ছে সেকেন্ডারি, যেটা মোটা তার দিয়ে আছে এবং এইটা হচ্ছে ইউনিটের সঙ্গে কানেকশন হবে, আর এদিকটা হচ্ছে আপনার সেকেন্ডারি, সরি এটা প্রাইমারি, প্রাইমারি দিয়ে আপনার এদিকে ইউনিটের সঙ্গে মেশিনের সাথে যে 100 ভোল্ট লাইনটা আছে সেটা কানেকশান হবে। আপনারা জানেন যে যেটা আপনার মেশিনে কমন লেখা থাকে সেটা কমন কালোর সঙ্গে যোগ করতে হবে। আচ্ছা, তারপরে আবার যেটা লাল আছে 100 ভোল্টের সঙ্গে যোগ করবেন, এটা হচ্ছে আপনার 80 ওয়াট, 80 ওয়াট 100 ভোল্টের সঙ্গে যোগ করবেন। তারপরে আপনার সবুজ দেওয়া আছে একটা, সবুজটা হচ্ছে আপনার 40 ওয়াট, তারপরে ট্যাপে যোগ করতে পারেন, হলুদটা হচ্ছে আপনার 20 ওয়াট। এবার এই ট্রান্সফর্মারটা নতুনভাবে তৈরি করা হয়েছে, এই ট্রান্সফর্মার দেখুন আবার আজকে কাজ চলছে সম্পূর্ণভাবে, এবং আপনার ক্যামেরাম্যানকে দেখাবো যে আপনি দেখান যে কতগুলো অর্ডার এসছে এবং নতুনভাবে ক্যামেরা কীভাবে তৈরি করা আছে। তা আপনারা যদি কোনোভাবে ট্রান্সফর্মার তৈরি করতে চান বা আমাদের এখানে যদি অর্ডার দিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বার মোবাইল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আসবেন এবং আমার ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, এখানে শেষ করছি আজকের ভিডিও।